my certain level was Assalamu alaikum. Welcome back to my channel. Asha kori je je khano achen bhalo achen alhamdulillah. Ami Allah rahmate apnader shobar duay besh bhalo ache. Aaj ami share korbo notun ekta recipe. Asha kori shobar kache bhalo lagbe. Tahole cholun ekhon ami amar ranna ta shuru kori. Aaj ami ranna korbo boro boro dui ta bangi mash. Ei dui ta bangi mash re ami khete duye porishkar kore nichi. Ekhon dekhte par ami ranna ta protome boshiye dichi. Protome ekta হান্ডির মধ্যে তেল দিছি, তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি দিলাম কিন্তু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিছি। অনেকে হয়তো এই ফানটা দেখে মনে করতে পারেন যে খাসরা লাগাইল, এটা কিন্তু খাসরা লাগাইল না, এটা কিন্তু বাংলাদেশি খোরাই কইন, তাই এটা কিন্তু কালারটা কিন্তু এইভাবে। তাই দেখতে পাররা আমি পেঁয়াজটা দিয়ে কিন্তু এখন আমি দিছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দেখতে পার আমার লবণটা কিন্তু নাড়াচাড়া করার পর আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। তাই এখন আমি আমার মশলাগুলো দিব। এই কারণে হচ্ছে এক চামচ মরচার গুঁড়া, এক চামচ হলদির গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি এখন মশলাটাকে 3-4 মিনিট একটু কষিয়ে নেব। পরে আমি পানি দিব। অনেকে দেখে বুঝতে পারেন যে এটা কিন্তু খাসরা লাগাইল, এটা কিন্তু খাসরা লাগে না, এখন এটা কিন্তু আমার নয়, এটার কালারটাও কিন্তু এভাবে। এটার মাঝে আমি বাঙ মাছটারে ও ফতম বুনা করাম। আর অনেক দিন পর কিন্তু বাইং মাছ খায়, মাছগুলো কিন্তু অনেক বড়, প্রায় দুইটা বাইং মাছই কিন্তু 1 কেজি হয়ে গেছে। তাই এই দুইটা বাইং মাছের আমি আইস বুনা করবো। অনেক দিন পর বড় বাইং মাছ খাইছে, কারণ বাইং মাছ কিন্তু এত বড় বাইং মাছ এফর মধ্যে কিন্তু পাওয়া গেছে না। তাই এখন নতুন এসেছে, তাই কিনে এনে আইস রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করছি। সব থেকে আমার পছন্দের মাছ হচ্ছে বড় বাইং মাছ। দেখতে পার আমার মশলাটাকে প্রায় আমি আধা ঘন্টার মতো কষিয়ে নিছি। নিয়ে কিন্তু এখন আমি বাইং মাছগুলা দিলাম। আপনারা বাইং মাছ দেখো কিন্তু বুঝতে পারবেন এটাও কিন্তু অনেক বড় ছিল। দিয়ে আমি এখন নাড়াচাড়া করবো। এটার মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ইউজ করতাম না, মাছ থেকেও কিন্তু অনেক পানি বের হবে। আর এই বাইং মাছগুলা কিন্তু একদম ফ্রেশ, কারণ সফর মধ্যে কিন্তু নতুন এসেছে। বাইং মাছগুলার প্যাকেটের মধ্যেও কিন্তু লেখা যে এটা এই জানুয়ারিতে এসেছে। আমার মশলাটা কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি জালটা কিন্তু একদম কম দিছি, কারণ আমি অনেক সময় ধরে মশলাটাকে কষিয়ে নিছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো, কারণ মাছ থেকে কিন্তু অনেক পানি বের হবে আর আমার মাছটাও কিন্তু কষানো হবে। দেখতে পাররা 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করছি, কারণ আপনি দুধ বড় বাইন মাছরে এভাবে বোনা করে খান তাহলে আপনার মাংস খাওয়া লাগবে না, কারণ বাইং মাছ খেতে কিন্তু অনেক টেস্টি। যারা যারা আমরা খাই তারা অবশ্যই জানি বাইং মাছ কিন্তু অনেকের সব থেকে বেশি প্রিয়, আর অনেকে কিন্তু বাইং মাছ ডরাইয়া খাই না, কারণ সাফর মতো দেখতে লাগে। আর বাইং মাছটা কিন্তু আমরা সবাই খাই, আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে। দেখতে পার আমার বাইং মাছটা কিন্তু আমি ফ্রাই ফোনটা থাকি 20 মিনিট কষিয়ে নিছি, কারণ বাইং মাছটা একটু সময় ধরে কষিয়ে নিলে ভালো হয়, কারণ বাইং মাছটা শক্ত থাকে। এখন দেখতে পাররা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তাই আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আরও 3-4 মিনিট এভাবে রান্না করবো, পরে আমি নামিয়ে নেব। আপনাদের কাছে তো আমার এই আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে। আর সবাই কিন্তু প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর কেমন হয়েছে কিন্তু জানাইবেন। বাইং মাছটা কিন্তু হার হার সব থেকে বেশি প্রিয় আমার মতো, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাইবেন। আর এভাবে কিন্তু আপনারা যারা রান্না করে খাইছেন না তারা অবশ্যই রান্না করে খাইবেন। দেখতে পার আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, নামানোর ফোনে কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমাদের লন্ডনের অবস্থা কিন্তু অনেক খারাপ, প্রতিদিন প্রায় অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, অনেক মানুষও কিন্তু মারা যাচ্ছে। সবাই কিন্তু বেশি বেশি করি আমাদের জন্য দোয়া করবেন, আমিও কিন্তু সবার জন্য দোয়া করি। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।